অনেক বছর আগেকার কথা, এক শহরের এক কারখানায় কাজ করত দুই যুবক। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল, কারণ তারাই ছিল কারখানার সবচেয়ে নবীন শ্রমিক। আর দুজনের কপালেই কারণে অকারণে জুড়ত মালিকের গালমন্দ, আর তাদের মাইনেও ছিল অত্যন্ত কম। এই সব নিয়ে দুই বন্ধু সবসময় মনোকষ্টে ভুগত। এক ছুটির দিনে দুই বন্ধু মিলে বেড়াতে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে তারা চলে এলো নদীর ধারে। সেখানে তারা একটা গাছের নিচে এক সন্ন্যাসীকে বসে থাকতে দেখল। এক বন্ধু অন্যজনকে বলল, চলো ভাই, ওই সন্ন্যাসীকে গিয়ে বরং আমাদের দুঃখের কথা বলে দেখি, দেখা যাক উনি কোনো উপদেশ দিতে পারেন কি না আমাদের। এই প্রস্তাব শুনে অন্য বন্ধুও রাজি হয়ে গেল। এবারে তারা দুজন মিলে সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বসল। সন্ন্যাসী তাদের দুজনকে দেখে খানিকক্ষণ চেয়ে রইলেন, তারপর চোখ বুঝে বোধহয় কিছু ভাবতে লাগলেন। এই সুযোগে দুই বন্ধু দুজনের যাবতীয় দুঃখ কষ্টের বর্ণনা করতে লাগলো তাঁর কাছে। দুজনেই তাদের কথা শেষ করে সাধুর কাছে জানতে চাইল, আচ্ছা বলুন তো, এই চাকরিটা কি আমাদের ছেড়ে দেওয়া উচিত? সাধু এর পরেও বেশ খানিকক্ষণ চোখ বুজে রইলেন। অনেক পরে চোখ খুলে ওই যুবকদের দিকে তাকিয়ে তিনি কেবল বলে উঠলেন, মাত্র এক বাটি ভাত। তারপর আবার চোখ বুজে ফেললেন। যুবকেরা কিছুক্ষণ অপেক্ষা করে সাধুকে প্রণাম করে সেখান থেকে চলে এলো। ফেরার পথে তারা সাধুর ওই উক্তি সম্পর্কে ভাবতে লাগল। একজন বলল, সাধুর কথাগুলো খুবই গভীর, তুমি এর মানে কি বুঝলে? অন্যজন ভাবতে ভাবতে বলে উঠল, আমার মনে হয় ওই এক বাটি ভাত হলো আমাদের রোজকার প্রয়োজনীয় রসদ। অন্যজন বলল, ঠিকই বলেছ, উনি বলতে চেয়েছেন এই চাকরিটা আমাদের কেবলমাত্র রুজি রোজগার, এটা থেকে এর বাইরে আর কিছু মিলবে না, মানে আমরা কোনোদিন এই কাজ করে বড় হতে পারবো না বলে সে ফিরে গিয়েই কাজে ইস্তফা দিয়ে নিজের গ্রামে ফিরে গেল। অন্যজন কিন্তু চাকরিটা ছাড়ল না, সে ঠিক করল শেষ দেখে তবেই ছাড়বে, কারণ তার কাছে সাধুর কথার ব্যাখ্যা ছিল অন্য। এদিকে গ্রামে ফিরে যাওয়া সেই যুবক চাষবাস শুরু করল এবং কয়েক বছরের মধ্যেই সে অত্যন্ত সফল কৃষকে পরিণত হল। সে সবচেয়ে উৎকৃষ্ট মানের ধান এবং সবজি চাষ করে নাম করে ফেলেছে। সে শুধু লাভই করেনি, বরং খ্যাতিও অর্জন করেছে। অন্য যুবক যে শহরে থেকে গেছিল, সে আজ উন্নতি করতে করতে সেই কারখানার ম্যানেজার হয়ে গেছে। সে কারখানার সমস্ত কাজ খুব মন দিয়ে করতে শুরু করেছিল, ফলে খুব অল্প দিনেই সে কর্তৃপক্ষের বেশ সুনজরে পড়ে যায়। একদিন হঠাৎ করেই তাদের দুজনের আবার দেখা হয়ে গেল। তারা বুঝতে পারল তাদের দুজনের পথ একেবারে ভিন্ন ছিল। আজ তারা দুজনেই নিজের নিজের জায়গায় সফল, কিন্তু তারা ওই দিন সাধুর কথার ভিন্ন ভিন্ন মানে করে নিজেদের পথ বেছে নিয়েছিল। সেই ম্যানেজার বন্ধু কৃষক বন্ধুকে প্রশ্ন করল, আচ্ছা ওই সাধুর কথায় তুমি কি বুঝেছিলে যে চাকরিটা ছেড়ে দিলে? উত্তরে সে বলল, সাধুর কথার মানে আমি সাথে সাথেই বুঝে গিয়েছিলাম, ওই চাকরিটা আমার ভালো লাগতো না, ওটা থেকে আমার রুজি রুটি ছাড়া আর কিছু পাবার ছিল না, তাই আমি কৃষিকাজ বেছে নিয়েছিলাম। কিন্তু তুমি কেন থেকে গিয়েছিলে? সে বলল, আমি বুঝেছিলাম আর কিছু না হোক চাকরিটা আমার অন্যের সংস্থান, সুতরাং আমাকে কাজটা ভালোবাসতে হবে, মন দিয়ে কাজটা করলে আমার নিশ্চয়ই উন্নতি হবে। আমার উচিত গালাগাল সহ্য করে হলেও কাজটা মন দিয়ে করে যাওয়া, আর তুমি দেখতেই পাচ্ছ আমি ভুল কিছু করিনি। অন্য বন্ধু বলল, এটাই অবাক লাগছে যে আমরা দুজন একেবারে ভিন্ন ব্যাখ্যা করে ভিন্ন পথ নিলেও আখেরে দুজনেরই পথ সঠিক ছিল। জানি না সাধু আসলে ঠিক কোন পথটাকে বেছে নিতে বলেছিলেন। তখন অন্যজন বলল, চলো তাহলে সেই সাধুকে আরেকবার খোঁজার চেষ্টা করি, তিনি এর উত্তর দিতে পারবেন। এই বলে তারা দুজনে আবার সেই সাধুকে খুঁজতে বেরোল। খানিক চেষ্টার পরেই অবশ্য তারা সেই সাধু দেখা পেল। সাধুকে তারা তাদের আসার কারণ বুঝিয়ে বলে জানতে চাইল সেই মাত্র এক বাটি ভাত কথাটির আসল মানে। সাধু সেই আগের বারের মতোই খানিক্ষণ চোখ বুজে রইলেন, তারপর চোখ খুলে বললেন, ও হ্যাঁ মনে পড়েছে, আমার সেদিন খুব খিদে পেয়েছিল, তাই আমি খানিকটা ভাত খেতে চেয়েছিলাম তোমাদের কাছে। দুই যুবক সাধুর উত্তর শুনে হো হো করে হাসতে লাগল, তারপর তারা সাধুকে পেট ভরে খাওয়াল। বন্ধুরা, আমরা আসলে নিজেদের তৈরি করি নিজেদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে। আমরা জীবনকে ঠিক যেভাবে দেখি, জীবন আমাদের কাছে ঠিক সেভাবেই ধরা দেয়। আমাদের প্রত্যেকের চিন্তার নিজস্বতা আছে। ওই দুই যুবক কেবল তাদের কাজগুলো মন দিয়ে করেই সফল হয়েছিল, তাই আমাদের উচিত
যা করে আমরা ভালো থাকি কেবল সেই কাজেই মনোনিবেশ করা। ভালো থাকবেন বন্ধুরা, আর আমাদের মহাবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। নমস্কার।